আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজে। আপনাদের সাথে আছি আমি সুরভি দিবা। 14 জুন রোববার ঢাকায় মৃত্যু হয় এক বৃদ্ধর। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল 79 বছর। এই বৃদ্ধ জন্মেছিলেন 1941 সালে পাবনা জেলায়। তার নাম সাইফুল আজম। তার মৃত্যু সংবাদ প্রকাশ হয় গণমাধ্যমে। জানানো হয় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাবেক এমপি সাইফুল আজমের মৃত্যু হয়েছে। কয়েকটি সংবাদ মাধ্যম কেবল এতটুকু তথ্য দিয়েই দায় সেরেছে। তবে কোনো কোনো সংবাদ মাধ্যম খবরের শিরোনামে ওই বৃদ্ধের নামের আগে লিভিং ইগলস লিখে দিয়েছে। সংবাদে এর ব্যাখ্যা দেওয়া হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের দেয়া খেতাব এটি। আকাশে সাহসের সঙ্গে যারা লড়াই করেছেন এমন 22 জনকে এই খেতাব দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে বাংলাদেশের বৈমানিক সাইফুল আজমও। মার্কিন যুক্তরাষ্ট্রের খেতাব পাওয়া চারটিখানি কথা নয়। এই খেতাব যখন পেয়েছেন তিনি নিশ্চয়ই বড় মাপের কেউ, কিন্তু তার আরও অনেক পরিচয় আছে। তিনি ছিলেন বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের প্রশিক্ষক। বিদেশে তার রয়েছে বিপুল সুনাম, কিন্তু কেন এত সুনাম? সাইফুল আজম 4-4টি দেশের বিমান বাহিনীর হয়ে কাজ করেছেন আর আকাশ লড়াইয়ে দেখিয়েছেন সাহসিকতা। সাইফুল আজম নামের এই বৈমানিক 1967 সালে আরব ইসরায়েল যুদ্ধে জর্ডানের হয়ে 3-3টি ইসরায়েলি যুদ্ধবিমান ধ্বংস করেন। এখন পর্যন্ত কোনো পাইলট একা ইসরায়েলের এত বিমান ধ্বংস করতে পারেনি। এই যুদ্ধের সময় তিনি ছিলেন পাকিস্তান বাহিনীতে কর্মরত। সেখান থেকে ডেপুটেশনে তাকে পাঠানো হয় জর্ডান বাহিনীতে। জর্ডান বাহিনীতে এই সাফল্যের পর ইরাক থেকে তাকে চেয়ে পাঠানো হয়। জর্ডান সাইফুল আজমকে ইরাক পাঠায় এবং সেখানেও তিনি বীরত্বের সাক্ষ্য রাখেন। সাইফুল আজমের বীরত্ব এখানে শেষ নয়। 1965 সালে পাক ভারত যুদ্ধে পাকিস্তানের হয়ে ভারতের যুদ্ধবিমানও ধ্বংস করেন তিনি। তিনি ছিলেন এক দুঃসাহসিক বৈমানিক। তার দুঃসাহস যে কতটা ছিল সেটা নিয়ে আলোচনা হয়নি তিনি বেঁচে থাকাতেও, এমনকি মৃত্যুর পরও। এই বীরের মৃত্যুতে শোক নেমে এসেছে ফিলিস্তিনের মাটিতে। সাইফুল আজমের অতীত বর্ণাঢ্য ও বিশাল। আরব ইসরায়েল বিমান ধ্বংস করার কঠিন কাজটা তিনি করেছিলেন ফিলিস্তিনিদের জন্য, মুসলমানদের পবিত্র ভূমি আল আকসার জন্য। তাই এই যোদ্ধার মৃত্যুতে ফিলিস্তিনিদের শোক। ফিলিস্তিনের ইতিহাসবিদ ওসামা আল আশকার সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, আল আকসা মসজিদকে রক্ষায় আমাদের এই লড়াইয়ে বাংলাদেশ ও পাকিস্তানের ভাইয়েরা সঙ্গে ছিল। ফিলিস্তিনের অধ্যাপক নাজি শকৌরি টুইট বার্তায় লিখেছেন, সাইফুল আজম ফিলিস্তিনকে ভালোবাসতেন এবং জেরুজালেমের স্বার্থে লড়াই করেছিলেন। শৌকরি সাইফুলকে সালাম জানিয়ে আল্লাহর কাছে তার অনুগ্রহ চেয়েছেন। ফিলিস্তিনের আরো অনেকেই তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন, তার অনন্য বীরত্বের কথা তুলে ধরেছেন। তাহলে কি এই বীর কেবল ফিলিস্তিনিদের জন্য? তিনি বাংলাদেশের জন্য কি করেছেন? হ্যাঁ, যখন পাকিস্তান বাহিনীতে ছিলেন এই সাইফুল আজম লড়েছেন দেশের জন্য, যখন মধ্যপ্রাচ্যে ছিলেন লড়েছেন দায়িত্ব আর বিশ্বাসের জন্য, আর 71-এর অস্থির সময়ে ছিলেন বাংলাদেশের জন্য। এবার চলুন ঘুরে আসা যাক তার লড়াকু জীবন থেকে। তখন 1967 সাল, তৃতীয় আরব ইসরায়েল যুদ্ধ শুরু হয়েছে। 6 দিনের এই যুদ্ধে 4 আরব রাষ্ট্র মিশর, জর্ডান, সিরিয়া ও ইরাকের ওপর তুমুল বিমান হামলা চালায় ইসরায়েল। এতে মিশরের প্রায় গোটা বিমান বাহিনীর সরঞ্জাম উড়ে যায় ধুলোর মতো। সিরীয় বিমান বাহিনীর 3/2 শক্তি ধ্বংস হয়। আরব দেশগুলোকে ঘিরে ধরে বিপদ। এর মধ্যে ফিলিস্তিনের গাজা ও সিনাই দখল করে নেয় ইসরায়েল। পশ্চিম তীর এবং জেরুজালেমে কোনো প্রতিরোধের মুখে পড়তে হয়নি তাদের। ইসরায়েল দখলে নেয় সিরিয়ার গোলান মালভূমির। শক্তি ও সামর্থ্য ছিল আরবদের বেশি, তবে কৌশলে এগিয়ে ছিল ইসরায়েল। ঠিক এই পরিস্থিতিতে একজন বীরের উদয় হয় আরবদের তাঁবুতে। ইতিহাসের গুরুত্বপূর্ণ ওই সময়ের বাঘ বদলে দেয়া সেই বীর সাইফুল আজম, যিনি পূর্ব পাকিস্তান থেকে ডেপুটেশনে গিয়েছিলেন জর্ডানে। সেই দিনের পূর্ব পাকিস্তান আজকের বাংলাদেশ। দিনটি ছিল জুনের 5 তারিখ। সাইফুল আজম তৈরি হয়ে যান বিমান নিয়ে। শূন্যে তাকে লড়তে হবে ইসরায়েলের বিমানের সঙ্গে। এই লড়াইকে ডাকা হয় এয়ার স্পেস ডগ ফাইট। ব্যাপারটা
বেলা 12টা বেজে 48 মিনিট খবর এলো মিশর বিমান বাহিনীর সব সরঞ্জাম গুড়িয়ে দিয়েছে ইসরায়েল। এখন জর্ডানের মাফরাক ঘাটির দিকে আসছে চারটি বিধ্বংসী বিমান। এর বিপরীতে মাফরাক ঘাটি থেকে উড়ল জর্ডানের দুর্বল চারটি হকার হান্টার, এর একটির পাইলট সাইফুল আজম। পাল্টা প্রতিরোধ গড়লেন তিনি, ইগলের মতো পাখা মেলে দিলেন দখলদারদের গতির সামনে। হকার হান্টারে বসেই সাইফুল আজম নিশানা তাক করলেন, ঘায়েল হলো দুই ইসরায়েলি সেনা। একই সাথে মাটিতে ফেলে দিলেন ইসরায়েলি এক সুপার মিস্টারি বিমান, আরো একটি আঘাত হানলেন তিনি। প্রায় অকেজো হয়ে এলো ইসরায়েলের আরো একটি জঙ্গি বিমান, ধোয়ার কুণ্ডলী পাকিয়ে সেই বিমান পালিয়ে গেল নিজেদের সীমানায়। সাইফুলের এই দুঃসাহসিকতায় মুগ্ধ হন জর্ডানের বাদশাহ হুসেইন। বৈমানিকদের অনুপ্রেরণা দিতে তাঁবুতে এসে হাজির হন তিনি। সেই সন্ধ্যায় সাইফুল আজমকে নিজের গাড়িতে তুলে নেন সুলতান। বাদশার সঙ্গে তিনি দেখতে যান আহত দুই সহযোদ্ধাকে। এই কৃতিত্বের জন্য জর্ডান তাকে হুসাম ই ইস্কিলাল সম্মাননা দেয়। ঘটনার দুই দিন পর ইরাকের বিমান বাহিনী জর্ডানের কাছে সাইফুল আজমকে চেয়ে পাঠায়। খবর আসে ইরাক বিমান বাহিনীর উপর হামলার পরিকল্পনা করছে ইসরায়েল। অধিনায়কের ভূমিকায় থেকে এই হামলা রুখে দিতে হবে আজমকে। জুন মাসের 7 তারিখ ইরাকের H3 ও আল ওয়ালিদ ঘাঁটি রক্ষার দায়িত্ব তার উপর। সঙ্গে আছেন আরেক পাইলট ইহসান সরদুম। উড়ে আসে ইসরায়েলের চারটি ভোটার বোম্বার ও দুটি মিরেজ 3C। এগুলোর বিপরীতে ইরাকও গড়ে তোলে শক্ত প্রতিরোধ। একটি ইসরায়েলি মিরেজ 3C বিমানের ক্যাপ্টেন গিডিয়ন দ্রোর গুলিতে নিহত হন আজমের উইংম্যান। সেই সঙ্গে মাটিতে পড়ে যায় দুটি ইরাকি বিমান। ফুঁসে ওঠেন সাইফুল আজম। তিনি নিশানা ঠিক করেন মিরেজ 3C এবং পাইলট গিডিয়ন দ্রোর দিকে। পাল্টা আঘাত হানেন তিনি। ক্যাপ্টেন দ্রোর তখন বিমান থেকে প্যারাশুট নিয়ে বের হন। পরে তাকে যুদ্ধবন্দী হিসেবে আটক করা হয়। সাইফুল আজম আরও একটি ইসরায়েলি ভেটর বোম্বার ধ্বংস করেন, সেটার ক্যাপ্টেন গোলান বিমান থেকে বের হয়ে এসে ধরা দেন। একজন সাইফুল আজম ব্যর্থ করে দেন ইসরায়েলি বাহিনীকে। দুইজন যুদ্ধবন্দীর বিনিময়ে ইসরায়েলের কাছে আটক জর্ডান ও ইরাকের হাজারের বেশি সেনাকে মুক্ত করা হয়। ইরাক তাকে দেয় নাত আল সুজা সম্মাননা। সাইফুল আজমের এই বীরত্ব কেবল মধ্যপ্রাচ্যেই ছিল না, বরং নিজের দেশ পাকিস্তানের জন্য বড় বীরত্ব দেখিয়েছিলেন এর 2 বছর আগে। তখন 1965 সাল, পাক ভারত যুদ্ধ চলছে। F-86 স্যাভরজেট জঙ্গি বিমান নিয়ে তিনি একটি সফল গ্রাউন্ড অ্যাটাক করেন। ফিরে আসার সময় ভারতের হামলার শিকার হয় তার বৈমানিক দল। পাল্টা হামলা করেন সাইফুল। তার নিশানায় একটি ভারতীয় ফোল্যান্ড নেট জঙ্গি বিমান আক্রান্ত হয়। যুদ্ধবন্দী হিসেবে আটক করা হয় ফ্লাইট অফিসার মায়াদেবকে। তখনকার জন্য আকাশপথে সরাসরি লড়াই এই ঘটনা ছিল বিরল। এই কৃতিত্বের জন্য পাক বাহিনী তাকে সর্বোচ্চ সামরিক সম্মাননা সিতারা ইজুরাত দেন। পাক ভারত যুদ্ধের বীরত্বের কারণেই তাকে পাঠানো হয় জর্ডানে। তার সঙ্গে গিয়েছিলেন পাকিস্তান বিমান বাহিনীর আরও কয়েকজন পাইলট। মধ্যপ্রাচ্য থেকে ফিরে 1969 সালে শেনিয়াং F-6 জঙ্গি বিমানের ফ্লাইট কমান্ডার হন আজম। পরে পাক বাহিনীর ফাইটার লিডার্স স্কুলের ফ্লাইট কমান্ডারের দায়িত্ব নেন তিনি। এরপর তার সামনে এসে দাঁড়ায় আর এক বাস্তবতা, 1971 সাল। আগে বলা হয়েছে বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের প্রশিক্ষক ছিলেন তিনি, আর বিমান ছিনতাইয়ের গোপন পরিকল্পনাটিও তার সঙ্গে আলাপ করেছিলেন মতিউর। এছাড়া করাচি থেকে একটি জেট বিমান ছিনতাই করার পরিকল্পনা ছিল আজমের। সে অনুযায়ী মার্চের 6 তারিখে স্ত্রী ও সন্তানকে ঢাকায় পাঠিয়ে দেন তিনি। T-33 জঙ্গি বিমান নিয়ে পালিয়ে যাওয়ার সময় শহীদ হন মতিউর। এরপর পাক গোয়েন্দা সংস্থার সন্দেহ যায় সাইফুল আজমের দিকে। তাকে রিমান্ডে নিয়ে টানা 21 দিন জিজ্ঞাসাবাদ করা হয়। এর আগেই তার উপর উড্ডয়ন নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। জিজ্ঞাসাবাদের সময় তার সঙ্গে আরো খারাপ কিছু হতে পারত, কিন্তু পাকিস্তানের জন্য যে বৈমানিক এত কিছু করেছেন তাকে হত্যা করতে চায়নি দেশটির সামরিক বাহিনী। কথিত আছে তাকে হত্যা না করার জন্য জর্ডানের বাদশাহ অনুরোধ করেছিলেন। সে যাই হোক, কিছুদিন অজ্ঞাত স্থানে আটক রাখা হয় আজমকে।
1972 সালে তিনি ফিরে আসেন বাংলাদেশে। 1977 সালে উইং কমান্ডার হন, পরে বিমান বাহিনী ঢাকা ঘাঁটির অধিনায়ক হন, ডিরেক্টর অফ ফ্লাইট সেফটি ও ডিরেক্টর অফ অপারেশনসের দায়িত্ব পালন করেন। 1979 সালে অবসর নেন সাইফুল আজম, পরে সিভিল এভিয়েশন অথরিটির চেয়ারম্যান, ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশনের এমডি দায়িত্বে ছিলেন। 1991 থেকে 1996 সাল পর্যন্ত পাবনা দুই আসনের সংসদ সদস্য ছিলেন। তার রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। শেষ জীবনে নিজের ব্যবসা প্রতিষ্ঠান নাতাশা ট্রেডিং এজেন্সির এমডির দায়িত্ব পালন করেন এবং 14 জুন এই আকাশ যুদ্ধের কিংবদন্তির মৃত্যু হয়। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, আমাদের ওয়েবসাইট bdviews.net ভিজিট করুন। আল্লাহ হাফেজ।